নমস্কার, আজকে হলো শনিবার, কত তারিখ আমার মনে নেই, গতকাল ঈদ ছিল। তো এই পুরো সপ্তাহটা আমার উপর দিয়ে ঝড়ঝাপটা চলছে, আমার পরিবারের উপর দিয়ে, এবং অবস্থা খুব খারাপ, এখনও চলছে, মানে শেষ হয়নি, কবে শেষ হবে জানি না। তো ব্যাপারটা শুরু হয়েছিল লাস্ট ফ্রাইডে থেকে, যখন মাসি অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে মাসির পায়খানা, বমি এসব হয়, এবং আমিও অসুস্থ হয়ে যাই লাস্ট ফ্রাইডেতে, আমার লো প্রেশার হয়। এবং সেই সময় থেকে, মানে লাস্ট স্যাটারডে থেকে, আমার হাজবেন্ডের জ্বর আসতে শুরু করে। তো এই সিচুয়েশান চলছিল। তারপরে মাসি বুধবার দিন লাস্ট আসে, এবং সেদিনই মাসির টেস্ট হয়, কোভিড টেস্টে নেগেটিভ বেরিয়েছে, কিন্তু মাসির নিউমোনিয়া ধরা পড়েছে। মাসির অবস্থাও খুব ভালো নয়, আজকে ফোনে কথা হলো, মাসির কন্ডিশন একদমই ভালো নয়। দ্বিতীয় হচ্ছে যে আমার যে ঝাড়া মোছার যে ছিল, কারণ এই এত বড় বাড়ি, আমি ঝাড়া মোছা করা আমার খুব অসুবিধা হয়, মানে আমি বাসনগুলো আমি কোনো মতে ধুয়ে নিতে পারি, তাও যদি আমার নিজের শরীর ভালো থাকে, যেটা কিনা এখন নেই আমার, কিন্তু ঝাড়া মোছাটা শান্তদিকে ছাড়া আমি একদম অসহায়। শান্তদি লাস্ট 3 দিন ধরে আসছে না, কী হয়েছে জানা নেই, ওর ফোন নাম্বার নেই, ও রেগুলার আসে, কখনো অ্যাবসেন্ট করে না, খুব প্রবলেম না হলে, আর এরকম পরপর 3 দিন না জানিয়ে তো কোনো দিন করেনি, কী হয়েছে আমি জানি না। তো এখন হচ্ছে বাড়িতে আমার 3টে আমার কুকুর আছে, মিমি। আচ্ছা, এবার হয়েছে বুধবার দিন যখন মাসির এই রিপোর্ট আসলো, বৃহস্পতিবার দিন থেকে আমার ইউরিনের কিছু প্রবলেম দেখা দিয়েছে, ইউরিনের ইনফেকশন জাতীয় কিছু সমস্যা দেখা দিয়েছে। তো আমি বৃহস্পতিবারই গেছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার অ্যাভেলেবেল ছিল না। তারপরে গতকাল আমি সকালবেলা যাই ডাক্তারের কাছে, এবং ইউরিন ইনফেকশানে উনি কিছু ওষুধ দিয়েছেন, আজকে কিছু টেস্টও দিয়েছেন। যখন আমি ফেরত এসছি ডাক্তার দেখিয়ে, তখন আমার হাজবেন্ড বলছে যে তার কোভিড হয়েছে, সে ফিল করতে পারছে যে তার কোভিড হয়েছে। ফোনে সে ডক্টরের সঙ্গে কথা বলে সে মেডিকেশন করছে, দোতলায় সে হোম কোয়ারেন্টিনে চলে গেছে। এবার এই সিচুয়েশনে কী করব আমি জানি না। প্রথমেই আমার মনে পড়লো আমার মেয়ের কথা, তো এখন এইমাত্র আমার মাকে ডেকে পাঠিয়েছিলাম, মা এসে মেয়েকে নিয়ে চলে গেছে, আমি এখন এই কুকুরদের সেবা এবং আমার হাজবেন্ডের সেবা, প্লাস আমার নিজের অবস্থাও ভালো না। আজকে আমার ইউরিন টেস্ট হয়েছে, তো আমি ইউরিন টেস্টের সাথে সাথে কোভিড টেস্টটাও আমি করিয়ে নিয়েছি। রিপোর্ট সব ইউরিনের রিপোর্ট আসতে দেরি আছে, বাট কোভিডের রিপোর্ট সন্ধে নাগাদ এসে যাওয়ার কথা। এই হলো অবস্থা, খাওয়া দাওয়ার খুব খারাপ অবস্থা, মানে আমি রান্না বান্না এদের কাজ সব করতে হচ্ছে আমার, আমার নিজের শরীর ভালো নেই, সিচুয়েশান খুব খারাপ আমার বাড়ির। জানি না কতটা লড়াই আমি করতে পারবো, আর লড়াই করে জিততে পারবো, কিছু বলার নেই। আর মিমিকে ভেবেছি যে ক্লাসগুলো মিমির স্কুলে কথা বলবো, ক্লাসগুলো নিয়ে যদি ওরা বলে দেয় আমি ওদেরকে পড়া পাঠিয়ে দেবো, ক্লাসগুলো ওখানে বসে আমি বই টই সব পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কী হয়, শুটিং মনে হয় না আমি খুব বেশি করতে পারবো, তবে আমার লাস্টের 2টো রেসিপি আমি শ্যুট করেছিলাম, তো সেই 2টো আমি শেয়ার করতে চাই। তো সে এই ব্লগে আমি সেটা ভাবছি যে ওই লাস্ট যে 2টো রেসিপি করেছিলাম শুধু,
ওই দুটো আমি দিয়ে একটা ব্লগ করবো, যদি আমি সময় পাই ঠিক মতন এডিট ফেডিট করে কবে কা জায়গা দিতে পারবো জানি না। ভগবানই আছেন এখন ভরসা, লেটস হোপ সব ঠিক হবে। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারিটা একটু আলাদা যেগুলো ইন্টারনেটে আমরা দেখতে পাই। এটিতে আমরা পেঁয়াজ রসুন আদা একদম ব্যবহার করি না। এটা অ্যাকচুয়ালি আমাদের আমার মা বানাতেন, আর বাংলাদেশি স্টাইল, এটা বাঙাল স্টাইল, বাংলাদেশি স্টাইল বা বলতে পারেন ময়মনসিংয়ের স্টাইল সেটাও বলতে পারেন, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। এখানে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলো। এরপরে আমি এখানে তেলে আমি মেথি ফোড়ন দিলাম। মেথিটা হালকা লালচে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মাছটা আমার সিদ্ধ হয়ে যায়। সেই মাছগুলো এবার দিয়ে দিলাম এর মধ্যে, জল আর মাছ। এবার এর মধ্যে আমি নুন হলুদটাও দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম মাছটা, অন্তত 5 থেকে 7 মিনিট মতন মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি পেস্ট বানিয়ে রেখেছি, এটা হচ্ছে সর্ষে পোস্ত আর নারকেল। নারকেলের আমি মেন ইউজ করেছি এখানে গুঁড়ো বা নারকেল, এমনিও যারা কুড়িয়ে দিতে পারেন খুব ভালো হয়। আমি নারকেলের গুঁড়ো কিনে রেডিমেড সেটা ইউজ করেছি। এই পুরো পেস্টটা যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দেব। এবার একটু আদা থেতো করে নিচ্ছি আমি, ওই আদাটাও সর্ষে পোস্তর সাথে খুব ভালো যায়। সাত মিনিট মতন হয়ে গেছে, এবার আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্তর এই পেস্টটা আর নারকেলের গুঁড়ো সবটাই আমি এর সঙ্গে এবার অ্যাড করে দেবো। এটা আমার নারকেলের গুঁড়ো, এর মধ্যে এবার আমি একটু ভালো করে এটা নাড়িয়ে ছাড়িয়ে নেব। একটু ফুটে এলে খানিক বাদে এর মধ্যে আমি দেব হচ্ছে একটু ক্রিম, সাদা ক্রিম, এতে টেস্টটা খুব ভালো হয়। তবে ক্রিমটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিমির জন্য আমি ঝাল ছাড়া অলরেডি তুলে রেখেছি, এবার আমি আমাদের জন্য একটু ঝাল মানে লঙ্কার পেস্ট একটু অ্যাড করে দিচ্ছি। এটা খুব বেশি ঝাল হয় না, তবু আমরা যেহেতু বাঙাল আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু ঝাল অ্যাড করছি। আমাদের চিংড়ি মালাইকারি রেডি। আমার সেকেন্ড রেসিপি হচ্ছে সয়াবিন আর ডিম দিয়ে একটা সবজি। তো এটাতে আমি সয়াবিনগুলোকে আগে গরম জলে ফুটিয়ে নিচ্ছি একটুখানি, 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে সয়াবিনের জলগুলো আমি ফেলে দেব। জলটা খুব ভালো করে আমি নিংড়ে নিচ্ছি যাতে একদম ড্রাই হয়ে যায় সয়াবিনটা। এরপরে আমি সয়াবিনটাকে একটা মিক্সিতে নিয়ে ওটাকে আমি পেস্ট বানাবো।
পেস্টটা ভালো, খুব বেশি মিহি হবে না, আবার একদম শক্ত থাকবে না, সেরকম পেস্ট হবে। তার মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি, আর একটু আমি বেসন ওর মধ্যে দিয়ে দিচ্ছি, বেসনটা বাইন্ডিংয়ে কাজ করবে। দিয়ে আর একটু নুন দিচ্ছি ওর মধ্যে। একটু সামান্য হলুদ, আর আমি একটু কর্ন ফ্লাওয়ারও এর মধ্যে অ্যাড করছি। এটা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে এটাকে একটা আমি মিশ্রণ তৈরি করে নেব হাত দিয়ে মুখে। এবার আমি একটা ছড়ানো প্যান ইউজ করছি। এখানে ছড়ানো প্যানে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই মিশ্রণটা ওই তেলের মধ্যে এভাবে ভালো করে রুটির মতন করে আমি ছড়িয়ে দেব। এক দু মিনিট ওটাকে ঢাকা দিয়ে রাখলাম, তারপরে আমি থালায় নামিয়ে এবার এটাকে আমি উল্টো পিট করে আবার আমি ওই প্যানের মধ্যে দিয়ে দেব, যাতে অপর পিটটাও ভালো করে ভাজা হয়ে যায়। এবার সয়াবিন ডিমের এই ভাজাটি তৈরি হয়ে গেছে, এটাকে আবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করতে দেব, এবং ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নেব। এবার আমি ঝোলের জন্য মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে সব আমি পেস্ট করে নিচ্ছি, আর আলুও নিয়েছি আমি কয়েকটি কেটে। এবার বাকিটা অনেকটা নর্মাল ডিমের ঝোলের মতোই হবে, সেই অনুযায়ী আমি সব মশলাগুলো কেটে নিয়েছি আর মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে মিক্সিতে দিচ্ছি না, পেঁয়াজগুলোকে আমি কুচিয়েই রাখছি, আর বাকি সবগুলো আমি মিক্সি করে দিচ্ছি। কড়াইতে আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, সেটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এই আলুগুলোকে জাস্ট লালচে করে একটু ভেজে আমি তুলে নেব। নুন অ্যাড করলাম, এবার একটু হলুদও দিয়েছি, দিয়ে ভালো করে আমি আলুগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এবার আমি একটা বাটিতে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ দিয়ে আমি সামান্য জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব।
এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন করে ফ্রাই করে নেব। এরপর নুন অ্যাড করছি, নুন দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এরপরে আমি ওই যে মশলার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর সামান্য বাটিটাতেও একটু জল দিয়ে সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে পোড়া না লেগে যায় মশলাটা। এবার ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা লালচে মতো রং এসছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। যত ভালো কষানো হবে তত এটার টেস্ট বাড়বে। দু মিনিট মতো কষে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আর যে মিক্সিতে করে রাখা পেস্টটা আমি ওর মধ্যে অ্যাড করছি। এটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছি। এই যে আমার কষানো প্রায় রেডি। এবার আমি খুব সামান্য একটু ফুড সোডা ইউজ করছি, খাবারের সোডা সামান্য। মশলাটার মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এতে আমি একটুখানি সামান্য একটু জল ঢালছি যাতে ওটা মিশে যায় ভালো করে মশলার সাথে। এবার এর মধ্যে আমার ভেজে রাখা আলুগুলো সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। একটু নুন অ্যাড করলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি সয়াবিনের আর ডিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা আমি এবার সুন্দর করে ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি ইন্টারনেট থেকেই এই ইউটিউবে একজনের চ্যানেল থেকে পেয়েছি। আমার এক্স্যাক্টলি চ্যানেলটার নাম মনে নেই তো, কিন্তু প্রসেসটা আমি আরও একটা রান্নার মিশিয়ে বানিয়েছি আরও একজনের। তো এটা আমার খেতে খুব ভালো লেগেছে, সেই জন্য এটা আমি তৈরি করেছি। আপনারাও বানাবেন, আশা করি ভালো লাগবে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি একটা সস প্যানে 2 কাপ গরম জল করে তার মধ্যে 1 চামচ চা দিয়ে আমি ওটাকে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত এই জলটা, চায়ের জলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এই জলটা আমি এই রান্নায় অ্যাড করব। এটাতে রান্নার অ্যাকচুয়ালি টেস্ট এবং কালার দুটোই ভালো হয়।
এটা আমি আরেকজনের রেসিপি থেকে নিয়েছি, দুটো রেসিপি আমি অ্যাকচুয়ালি পাঞ্চ করে বানিয়েছি। দেখুন রংটা খুব সুন্দর একটা বেশ এসছে, লালচে লালচে। এর মধ্যে এবার আমি সয়াবিনের টুকরোগুলো, সয়াবিনের ডিমের যে টুকরোগুলো, ওগুলো আমি এবার মিশিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আর বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো নয়তো ঘেটে যাবে। তো একটু জাস্ট 1-2 মিনিটের মতন হালকা করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই হবে। যতক্ষণ ফুটতে থাকছে ততক্ষণ আমি একটু এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ভালো করে গুঁড়ো করে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো, এতে সুন্দর একটা গন্ধ হবে। এটা আমি পরোটার সাথে দিয়েছি খেতে, খুব ভালো লাগে পরোটার সাথে। রাত প্রায় 11:30 বাজে, সবার খাবার দাবার শেষ, সব পুরো বাড়ির সব কাজকর্ম শেষ, আমি এখন আমার খাবার খেতে বসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যেবেলা কি এই 9টার দিকে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। আমি সেই সময় রান্না করছিলাম, গেল আমার নতুন যে প্রিপারেশন করছিলাম সেটা, শুটিংটা কী হবে কে জানে। বাট বেশি দেরি হয়নি, কারেন্টটা তাড়াতাড়ি এসে গেছে, তো রান্না আমি কমপ্লিট করেছি, এখন আমি খাচ্ছি। দারুণ হয়েছে, মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি। বাট আমার রেসিপিটা দেখে মনে হয়েছিল যে একটু অন্যরকম হবে, খুব ভালো হয়েছে। আমি ওই চ্যানেলের নামটা দেওয়ার চেষ্টা করব, ওনার অনেক ভিউয়ার্স, অনেক বড় ব্লগার, কিন্তু খুব ভালো রান্না সিরিয়াসলি, তো আপনারা ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই রাখি, আমি খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি, বাই।